একটা নবী তার জ্ঞান হয়তো হারায়নি, কিংবা আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন তো সর্বপ্রথম ওই নবীটাকেই দিয়েছেন। কে নবী? আহা হা, আল্লাহ নবীর সাহাবি। আর একজন ইহুদি, দুজনেই ঝগড়া হয়ে গেল। কি নিয়ে ঝগড়া? ওই লোকটা বলছে কি পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীর চাইতে মর্যাদাবান নবী বানিয়েছেন হযরত মূসা আলাইহিস সালামকে, যেমনি বলেছে আর আল্লাহ নবীর সাহাবিটা শুনেছে বুঝলেন, এই রকম ভাবে থাপ্পাটাকে টেনে ওর গালে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, তুই মূসা নবীর কথা বলছিস যে যতগুলো নবী এসেছেন সমস্ত নবীর চাইতে সম্মানী নবী হলেন হযরত মূসা? গালে ব্যথা পেয়েছে, আস্তে 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 নবীর কাছে গেছেন, হুজুর আপনি বিচার করে দেন, এই সাহাবি আমার গালে খুব জোরে থাপ্পড় দিয়েছে, আপনি বিচার করেন। কেন মারল? সব খুলে খুলে বলল। বলে দেওয়ার পরে আল্লাহ নবী বলছেন, ও ইহুদি, তুমি হযরত মূসার সম্মানটাকে এত বেশি বাড়িয়ে দিও না, এত বেশি বাড়িয়ে দিও না, যাতে করে অন্যান্য নবীর মান সম্মানে ব্যাঘাত ঘটে। ওরে আল্লাহ নবীর সাহাবি, তুমিও মূসা নবীর সম্মানটাকে এত নিচে করে দিও না, এত নিচে করে দিও না, যাতে করে মূসা নবীর সম্মানে আঘাত ঘটে, ব্যাঘাত ঘটে, এরকম কাজ তুমি করবে না। তবে শুনো, যখন আল্লাহ তাআলা আমাকে জ্ঞানখানা দান করবেন, এই জ্ঞানখানা পাওয়ার পরে যখন চোখটা আমি মেলে দেখব, চোখ দুটো আমি খুলে দেখব, খুলে দেখার সঙ্গে সঙ্গে এমন একটা নবীকে আমি দেখব যে এই নবীটা আরশের পিলারখানা, আরশের পাখানা ধরে দাঁড়িয়ে আছে। তিনি কে? ও আমার সাহাবি, তুমি শুনে নাও। ও বেদুইন, তুমি শুনে নাও। ইহুদি, তুমিও শুনে নাও যে ওই লোকটাকে, তিনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাম। ওরে নবীর সাহাবি, তুমি শুনে নাও, শুনে নাও, সেই জায়গায় আমি আগে থাকব না, আল্লাহ তাআলা আমাকে জ্ঞানখানা আগে দেবে না। কে জ্ঞানখানা পাবে? শোনো, তিনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাম। আপনারা শুনেছেন কিয়ামতের দিন কারো পরনে কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় থাকবে, সব মানুষগুলো খাতনাবিহীন লোক থাকবে, কারো চপ্পল থাকবে না, কিছুই থাকবে না, লুঙ্গি থাকবে না। আপনারা শুনেছেন হাদিসটা যে আম্মা জান আয়েশা নবীকে বলছেন, আল্লাহ নবী গো, আমি যদি উলঙ্গ নবীর স্ত্রী, আমি ছোট বিবিটা উলঙ্গ অবস্থায় থাকবো, লোকগুলো আমার দিকে দৃষ্টি আকর্ষণ করবে, লোকগুলো আমাকে দেখবে, আমি লজ্জায় মরে যাই। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, ও বিবি আয়েশা, শুনে নাও, মানুষ সেই দিন এত ভীত সন্ত্রস্ত থাকবে, এত যেন ভয় করবে, কেউ কারো দিকে তাকাবে না। তবে বিবি শুনে নাও, সেই দিন আল্লাহ তাআলা যে কাপড়খানা দান করবে, ওই কাপড়খানাকে পাবে অন্তর্দীপার মানুষকে যদি জিজ্ঞাসা করি, নবীর উম্মত আপনারা বলেন তো দেখি আল্লাহ তাআলা যে কাপড়খানা দান করবে, এই কাপড়খানা সর্বপ্রথম পানেওয়ালাটা কি হবে? আপনার মুখ দিয়ে বের হয়ে আসবে, আমার মুখ দিয়ে বের হয়ে আসবে। আল্লাহ তাআলা যে কাপড়খানা দান করবেন, সেই কাপড়খানা আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনি পাবেন। কিন্তু নবী বলছেন, না না উম্মত রে, শোন শোন, আল্লাহ তাআলা যে কাপড়খানা দান করবেন, এই কাপড়খানা আমি নবী মুহাম্মদ পাবো না। এমন একজন নবীকে, যেই নবীকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, আর আল্লাহ তাআলা নোটিশ করে দিয়েছিল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনের তুই ইব্রাহিমের জন্য এত আরামদায়ক হয়ে যা, এত যেন শান্তিদায়ক তৈরি হয়ে যা, যাতে করে ইব্রাহিমের একটা লুম পশম পর্যন্ত না পুড়ে, এরকম একটা আরামদায়ক হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কাপড়খানা দান করবেন, এই কাপড়খানার সর্বপ্রথম মালিক হবেন তিনি, যিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, ও আমার আদি পিতা আদম আপনিও শোনেন, ও আমার জাতির পিতা ইব্রাহিম আপনিও শুনে নেন। আপনাদেরকে আমি বলি, কাপড় পাওয়ার দিক দিয়ে সম্মানী হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, জ্ঞান পাওয়ার দিকে সম্মানী হলেন হযরত মূসা আলাইহিস সালাম, কিন্তু একটা জিনিস শুনে নেন, আমার নবী বলছেন সর্বপ্রথম যখন যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতের ভিতরে পাখানা না রাখবো, ততক্ষণ পর্যন্ত কোনো নবী জান্নাতের ভিতরে যেতে পাবে না। আমি যতক্ষণ নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে
জান্নাতের ভিতরে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত অন্য নবীরা জান্নাতে যেতে পাবে না, অন্য উম্মতরা জান্নাতে যেতে পাবে না। নবীর উম্মতরা আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তারপরে অন্যান্য নবীর উম্মতরা জান্নাতের ভিতরে যাবে। এই দিক দিয়ে হলাম আমি সম্মানী ব্যক্তি, আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া রাজুলুন দাওয়াতুহু ইমরাতিন যাত মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় থাকবে, নারীকে বাজে কাজের জন্য ছুড়ে ফেলে দেবে, মহিলা আমি তোমার এই নোংরা কাজে কোনো দিন অগ্রসর হতে পারি না। এবার শুনেন, ছয় নম্বর ব্যক্তিকে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফা আখফাহা হাত্তা লা তাআলামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যেই লোকটা আল্লাহর রাস্তায় খরচ করলো, এক হাত দিল আর এক হাত জানতে পারলো না, টের পেল না, মানে লোক দেখানো দান না, লোক দেখানো দান না, ওই লোকটা আরশে আজিমের ছায়াতলে ঠাঁই পাবে, সুবহানাল্লাহ। এবার সাত নম্বর জনকে, সাত নম্বর আরও একটা রেওয়ায়াত আছে, ফের আট নম্বরও বলছেন, আরও একটা রেওয়ায়াতে আট নম্বর লোকটাকে দেখাচ্ছে, কিন্তু এই হাদিসে সাতটা লোকের কথা বলছেন। সাত নম্বর লোকটা হলো ওই লোকটা, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, যেই লোকটা পাপ করেছে, পাপ করার পরে রাত্রির গভীরে একান্ত গোপনে নিরিবিলি জায়গায় আল্লাহ তাআলাকে ডেকে নিজের চোখের পানিটাকে ঝরাই, এই লোকটাকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ঠাঁই দেবেন, আরশে আজিমের ছায়াতলে স্থান দেবেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, বান্দা উম্মত তুমি কাঁদবে, রাত্রের গভীরে কাঁদবে, তুমি পাপ করেছো, এই পাপকে স্মরণ করে তুমি কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন আমি যদি সেই পাপকে স্মরণ করে রাত্রের গভীরে বিবির বিছানাটাকে ছেড়ে দিয়ে মসজিদে গিয়ে কিংবা নিরিবিলি জায়গায় গিয়ে রাত্রির গভীরে সেই এমন রাত্রি যেই রাত্রিতে আমি চোখের পানি ঝরায়, আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মত দুই শ্রেণীর চোখকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবে না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। দুই শ্রেণীর চোখ কার, কে, কোন ব্যক্তির চোখ, যেই চোখকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচিয়ে দেবেন। শুনে রাখুন, বিশ্বনবী বললেন, এক শ্রেণীর চোখ হলো ওই যার চোখটা আল্লাহ তাআলার ভয়ে চোখ দিয়ে টস 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 করে পানি ঝরায়, কাঁদে চোখের পানি ঝরে, আল্লাহ তাআলার কাছে কাঁদে, হে আল্লাহ গুনাহ করেছি, পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। অন্তর্দীপার মানুষগুলো বলবে, মলানা কানার তো চেষ্টা করি কিন্তু চোখ দিয়ে পানি আসে না। নবী বললেন, উম্মত রে যখন তুমি কাঁদবে, তোমার চোখের পানি যদি না আসে, তুমি কান্নার রোল করো, কান্নার ভান করো, প্রথম প্রথম যখন তুমি একটু করে কান্নার ভান করবে, দেখবে যেন সত্যিকারই কিছুক্ষণ পরে তোমার চোখের পানি চলে এসেছে, আর যখনই তোমার চোখের পানি আসবে, আল্লাহ তাআলার নবী বললেন, ওই চোখের পানিওয়ালা চোখটাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। দুই শ্রেণীর চোখ যেই চোখটাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। বিশ্বনবী বলেন, ওই চোখটাকে, যেই চোখটা আল্লাহ তাআলার দ্বীনের জন্য পহরাদারের কাজ করে, আল্লাহর রাস্তায় সেই পহরাদারের কাজ করে, ওই চোখটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। এই দুই শ্রেণীর জাহান্নামের আগুন থেকে চোখটা বেঁচে যাবে, যদি আমরা আল্লাহ তাআলার কাছে নিজের পাপগুলোকে স্মরণ করে কাঁদতে পারি, তাবলিগি জালসায় এসে এটা যদি ওয়াদা করতে পারি, আল্লাহর কাছে কাঁদবো, নিজের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নেব, তবে ইনশাআল্লাহ আপনার আমার জীবনটা ধন্য হয়ে যাবে, জীবনটা সাকসেস হবে। হে রব্বুল আলামিন, সারা পৃথিবীর মানুষ যেন তোমার কাছ থেকে ক্ষমা পায়, এই দোয়াটুকু তোমার কাছে, মাবুদ গো তুমি আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিও। ভাইজান আমার,
টাইম শেষ, আমার জন্য যে টাইমটা বরাদ্দ করা হয়েছিল, যে টাইমটা আমাকে তাবলিগি জালসায় আমার জন্য সিলেকশন করা হয়েছিল সেই টাইমে আমি পৌঁছাতে পেরেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। মাবুদ, এই টাইমের ভিতরে যে কথাগুলো আলোচনা হলো সেই কথাগুলো উপরে আমাকে এবং সকলকে তুমি আমল করার তৌফিক দান করো। আমিন, সুম্মা আমিন, ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।